বাংলাদেশী শেখ হাসিনা সরকারকে দুর্বল করলে ভারত ও যুক্তরাষ্ট্র কারো পক্ষে সুখকর হবে না বলে মনে করছে ভারত। বেশ কয়েকটি বৈঠকে এ কথা জো বাইডেন প্রশাসনকে জানিয়েছে নয়াদিল্লি। বিভিন্ন কূটনৈতিক সূত্রে বরাত দিয়ে জার্মান ভিত্তিক ডয়েচে ভেলে ও ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এমন প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকায় নয়াদিল্লি যে খুশি নয় সেই বার্তায় পৌঁছে দেওয়া হয়েছে ওয়াশিংটনকে। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সহমত নয় ভারত। G20 বৈঠকের আগে এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দিল্লি। আর আনন্দবাজারে বলা হয় নয়াদিল্লি জো বাইডেন প্রশাসনকে জানিয়েছে জামায়াতকে আশকারা দিলে একদিকে যেমন ভারতের আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়তে পারে, তেমনই চীনের প্রভাব বাংলাদেশে অনেকটাই বেড়ে যাবে, যা ওয়াশিংটনেরও কাঙ্ক্ষিত নয়।